বিজেপি সদস্য রইসউদ্দিন হত্যার রেশ না কাটতেই আবারও সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক রফিউল ইসলাম টুকলু নিহত হয়েছেন। ভোরে উপজেলার 51 বিজেপি ব্যাটালিয়ন আওতাধীন আঙ্গুরপোতা বিওপি সীমান্ত হতে ভারতের 100 গজ ভেতরে ডাঙ্গাপাড়া নামক জায়গায় এই ঘটনা ঘটে। দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রফিউল ইসলাম পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে। জানা যায়, কোচবিহার জেলার মেঘুলিগঞ্জ থানার 6 বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় মেঘুলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বিজেপি সিপাহি মোহাম্মদ রইসউদ্দিনের নিহতের রেশ কাটতে না কাটতেই আবারও সীমান্তে হত্যা। এবার লালমনিরহাটের পাটগ্রামের আঙ্গুরপোতা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার জিআই সমাপ্ত। সরাসরি যাচ্ছি তার কাছে। লালমনিরহাটের পাটগ্রাম আঙ্গুরপোতা যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু আজ বিএসএফের গুলিতে রাফিউল ইসলাম নামে এক বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। তে এই ঘটনার কিন্তু ঘটার পরেই কিন্তু ভারতের যে কুচবিহার জেলার যে মেখলিগঞ্জ থানা রয়েছে তারা কিন্তু তার মরদেহটি নিয়ে যায়। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে আজ ভোরবেলা যে 51 বিজিপি ব্যাটালিয়নের যে পাটগ্রাম উপজেলার যে সীমা আঙ্গুরপোতা সীমান্ত রয়েছে সেখানকার দিয়ে বাংলাদেশি এক যুবক আসছিলেন। এ সময় কিন্তু যে ভারতীয় যে কুচবিহার জেলার যে অর্জুন ক্যাম্প রয়েছে সেই অর্জুন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরে কিন্তু তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই মৃত্যুর পরে কিন্তু দেখা গেছে যে বিজিপি সদস্যরা কিন্তু ভারতে ঢুকতে না পারার কারণে যে মেখলিগঞ্জ যে থানা রয়েছে ভারতের সেখানকার পুলিশ কিন্তু এসে এই তার মরদেহটি নিয়ে যায়। আর এই রাফিউল ইসলাম যে টুকলু রয়েছেন তিনি কিন্তু যে পাটগ্রাম উপজেলার যে বঙ্গের বাজার এলাকা রয়েছে সেই বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে। আমরা বিজিবির সাথে কথা বলেছি যে পানবাড়ি কোম্পানি কমান্ডার রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি এখনও জানা যায়নি যে কীভাবে এই রাফিউল ইসলাম নিহত হয়েছেন। তবে তাদের উদ্বোধন কর্তৃপক্ষ আসতেছেন এবং উদ্বোধন কর্তৃপক্ষ আসলে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরেই জানানো হবে যে এই বিষয়ে তারা পতাকা বৈঠকের কখন সময়সীমা করা হবে। আর তবে যে রফিউল রয়েছেন তিনি কিন্তু মূলত যেটুকু জানা গেছে যে তিনি একজন গরু চোরাচারকারবাড়ির সদস্য। তে সেই হিসেবে কিন্তু দেখা গেছে যে সে গরু আনতে গিয়ে কিন্তু এইরকম একটি ঘটনা ঘটে। আমরা দহগ্রাম ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান হাবিবুর রহমান রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। আর পানবাড়ি কোম্পানি কমান্ডার যে আমিনুজ্জামান রয়েছেন তিনি জানিয়েছেন যে উদ্বোধন কর্তৃপক্ষ আসলে ঘটনাস্থল পরিদর্শনের পরেই পতাকা বৈঠকের আয়োজন করার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে চিঠি দেওয়া হবে। তে লালমনিরহাট সীমান্ত থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাটের পাটগ্রামে।